হ্যালো গাইস, টুম পার্লারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর সবর কি? তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আমি আজ মঙ্গলবারের ব্লগটা নিয়ে আজ বৃহস্পতিবার দিচ্ছি, কারণ ব্লগটা শুরু করেছিলাম মঙ্গলবার বিকেল 4টে দিয়ে। তো মঙ্গলবারের কিছু ফুটেজ, কিছু ভালো মুহূর্ত তো আমি নিয়েছিলাম, তো দেওয়া হয়নি, তার জন্য আমি বৃহস্পতিবার এডিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। তো আমাদের এখানে মান্দাস ভাসান হচ্ছে, মা মনসার মান্দাস ভাসান। তো ওখানে আমরা দেখতে গেছিলাম সবাই মিলে, তো একটা ফাঁকা জায়গায় পুরো ওখানে ভাসাবে, তো অনেকটা নিয়ে গেছিলো। আর মা মনসাকে খুব সুন্দর লাগছিল, আর মান্দাসটাও খুব সুন্দর বানিয়ে নিয়েছে। তো তোমাদের কেমন লাগলো মান্দাসটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর মা মনসাকে তো তোমাদের ওখানেও কি এরকম মান্দাস ভাসান হয়? সবাই নাচতে নাচতে নিয়ে যায় মান্দাস মা মনসা নদীতে ভাসাতে? তো আমাদের এখানে ভাসাই, পাশের গ্রামে অনেকটা দূরে গিয়ে তারপরে ভাসাই। তো তারপরে আমরা সবাই মিলে গিয়েছিলাম, কিন্তু মান্দাস ভাসান দেখা হলো না। তো অনেকটাই অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য মান্দাস ভাসান আর দেখা হলো না। বলে না ভাগ্যে না থাকলে যা হয়। তো আমরা অনেকক্ষণ ছিলাম, সেই 4টে দিয়ে 6টা পর্যন্ত ছিলাম, তারপরে চলে এসছে অনেকটা দূর দিয়ে, তারপরে তো বাড়িতে আসতে হবে। তো আমরা সবাই সাইকেল নিয়ে গেছিলাম, সাইকেল চালিয়ে তারপরে চলে এসছি বাড়ি থেকে অনেকটা দূরে ভাসাই, যেখানে নদী আছে জুবানাস করে, ওখানে নদী আছে ওখানেই ভাসাই। তো এত কাছে গিয়েও দেখতে পেলাম না, অনেক দেরিতে ভাসাবে, তার জন্য আমরা সবাই ওখান দিয়ে কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। এখন মতন টাটা।